জয় রাধিকৃষ্ণ বন্ধুরা নমস্কার। দেখুন এই সুন্দর কুশন কভারটা আমি বানিয়ে দেখাবো। কুশন কভারের এটা সামনের পিঠটা পিছন পিঠটা আপনারা যা খুশি দিতে পারেন, জালি জালি করতে পারেন, মেন সেই কাপড়ের মানে কালার ম্যাচিং কাপড়ও দিয়ে দিতে পারেন সুতির পেছনটা, বা এরকম জালি জালি করে আমি দেখিয়ে দেবো। যাই হোক, আসুন এটা দিয়ে আপনারা বেডশিট টেবিল ক্লথ যা খুশি করতে পারেন, খুব সোজা আপনার যতটা খুশি বাড়াবেন। দেখুন আমি এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ফুলের পাপড়িটা বাদ দিলে পাঁচটা করেছি, তো আপনার এটা তিনটে বারো বড়, খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা আনকমন ইউনিক ডিজাইন। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ইউনিক আনকমন ডিজাইন পাবেন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, হাসি খুশি আছেন, সুস্থ আছেন। তো আসুন শুরু করা যাক। তো আসুন বন্ধুরা প্রথমে এই ফুলটা বানিয়ে নেব। খুব সুন্দর ফুলটা দেখুন, কটা পাপড়ি, দুটো পাপড়ি, আমি ইচ্ছা মতো তিনটে চারটে পাপড়ি করতে পারেন থোকে ফুলটা। তো এই ফুলটা আগে বানিয়ে নেব। আপনারা যে যার মতো স্লিপ নট নিয়ে নেবেন, নিয়ে ইয়েছেন কি বলে ওই যে ম্যাজিক চেনও নিয়ে নিতে পারেন, আমার অনেক ভিডিওতে দেওয়া আছে ম্যাজিক চেন, কিংবা আপনারা এরকম সিঙ্গেল চেন। হ্যাঁ, স্লিপ নট নিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট নখানা সিঙ্গেল চেন নিয়ে নিলাম। নিয়ে দেখুন এই প্রথমটার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন্ট করে দেব। প্রথমটার মধ্যে জয়েন্ট করে দিই। দেখুন দিয়ে একটা দুটো তিনটে চেন নিয়ে নিলাম, তিনটে চেন নিয়ে প্রথমে এই দেখুন একটা দুটো তিনটে, আগের একটা নিলে চারটে হবে, তো তিনটে এভাবে নিয়ে লাস্টে একটা রাখতে হবে, দুটো রাখতে হবে। আবার একটা দুটো তিনটে চেন নিলাম, নিয়ে দেখুন আবার সেম এক দুই তিন এই চার, চারটে নিয়ে এভাবে বন্ধ করে দিলাম। আবার এক দুই তিন নিয়ে এক দুই তিন চারবার নেব, নিয়ে এভাবে দুটো লাস্টের দুটো ফেলবো। এইভাবে আমি আটবার করে নিচ্ছি বন্ধুরা, ঠিক আছে, এভাবে আটবার করে নেব। দেখুন বন্ধুরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট, ঠিক আছে, আটখানা হয়ে গেছে। তো দুই চার ছয় আট, লাস্টে কিন্তু ওয়ান টু থ্রি নিতে ভুলবেন না। চেন নিয়ে আমরা এখানে জয়েন্ট করে দেবো। এবার কি করব, একটা এই যে দেখুন ভেতরে এটা হয়ে গেল, এবার এই পাপড়িটা হবে, দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিয়ে নিলাম, পাঁচটা পাঁচটা পাপড়ি নিয়ে এই যে এখানটা জয়েন্টে একটা শর্ট চেন নিয়ে নিলাম, আবার
डबल चेन निच्छे किन्तु वन टू थ्री फोर फाइव फाइव डबल चेन एक शॉर्ट चेन ये सब कटा कर वन टू थ्री फोर फाइव लास्टे शॉर्ट चेन टाइम ना देखो बंधुरा वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट आठटा पापड़ी हो गए एबार कि करब आमरा एखाने जॉइंट करे नेब स्लिप स्टिच दिए नीते पारेन तो एबार देखो वन टू थ्री फोर चारटे चेन निलाम चारटे चेन निये एई जे देखुन एटार पेछन दिए एइभाबे स्लिप स्टिच बा शॉर्ट चेन नीते पारेन आबार वन टू थ्री फोर निये देखुन आबार परेरटाय एटा नेওয়া হয়ে গেছে তার মানে তার পরেরটাই এটা এই যে দেখুন সামনে দিয়ে এখান দিয়ে পেছন দিয়ে নিয়ে আবার পেছনে নিয়ে আসছে সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আবার ওয়ান টু থ্রি ফোর পরেরটা পরপর একটাও মিস না হয় এরকম পরপর আমি সবকটা এই দেখুন এরকম করে নেব দেখুন আটটা হয়েছে নাকি অবশ্যই গুনে নেবেন পেছন পিঠে তো তারপরে এবার আমি কি করব যেখানে শুরু করেছিলাম সেখানটা আমি জয়েন্ট করে নেব স্লিপ স্টিচ দিয়ে নিলাম নিয়ে এবার এক দুই তিনটে চেন দিয়ে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স ছটা চেন নিলাম নিয়ে এখানটায় জয়েন্ট করব এবার দেখুন একটা দুটো তিনটে চারটে ডাবল চেন নিচ্ছি সব পাঁচটা ছটা ছটা ডাবল চেন নেওয়ার পর কি করছি বন্ধুরা এই যে জয়েন্টটা যেখানে আছে সেখানে একটা শর্ট চেন নিয়ে নিচ্ছি আবার পরেরটা এইভাবে ছটা নেব যেহেতু আগেরটা পাঁচটা রুম করে ছটা করে পাপড়ি নিয়ে নিচ্ছি এই বন্ধুরা দেখুন কত সুন্দর উল্টা হয়ে গেছে এই যে এটার মতো তো এবার জয়েন্ট করব দেখুন জয়েন্ট করে সেম একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিলাম ঠিক আছে পাঁচটা চেন নিলাম নিয়ে এই যে এগুলো যে জয়েন্ট হয়েছে এই যে এখানে আবার দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিলাম পরপর নিয়ে যাবো এইভাবে নিয়ে আটটা হয় নাকি দেখবেন অবশ্যই এক দুই তিন চার পাঁচ এভাবে পরপর সবগুলোতে নিয়ে আসছি ঠিক আছে এরকম দেখুন তো দেখুন বন্ধুরা এটা বাদ দেবো এখানে যে শুরু করেছি এটা বাদ দেবো লম্বা তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত এই আটটা তো এটা বাদ দিয়ে আমি এখানে জয়েন্ট করব ঠিক আছে
এই আটটা হবে তাহলে ওইটা কিন্তু ধরব না এটা এটা এখানে এনে নিচে থেকে করতে হতো তাহলে আর ওটা হতো না ঠিক আছে পেছনে থাকবে এটা আটটা হয়ে গেল এবার এক দুই তিনটে চেন নেব দেখুন আটটা হয়েছে তো এবার তিনটে চেন নিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা চেন নিলাম বন্ধুরা মাঝে কি করছিলাম মাঝে জয়েন্ট করছিলাম সিঙ্গেল চেন দিয়ে এখানে কিন্তু আর জয়েন্ট করবো না সিঙ্গেল চেন দিয়ে ঠিক আছে এই দেখুন আবার পরেরটায় আমি চলে যাব এই যে এখানে শেষ সেটা এই যে পরেরটা শুরু দেখুন তো এখানে আমি জয়েন্ট না করি আর একটা শুরু করে দেবো একটা দুটো তিনটে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই লাইনে আমি সাতটা করব এরকম করে প্রতিটা করে যাব আবার পরেরটা এইভাবেই শুরু করে দেব সেভেন ওয়ান টু থ্রি ফোর সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন করে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলটা হয়ে গেছে প্রথমে আমরা কি করেছিলাম চারটে নিয়েছিলাম প্রথমগুলো চারটে করে নিয়েছিলাম তারপরে পাপড়িটা পাঁচটা পাতা নিয়েছিলাম তারপরে ছটা সাতটা ফোর স্টার্টিং ফোর ফাইভ ফাইভ স্টিক ডাবল চেন সিক্স সেভেন ডাবল চেন লাস্ট তো এবার কি করব আমরা এটা দিয়ে আপনারা না বন্ধুরা খুব সুন্দর বেডশিটও করতে পারেন এরকম করে করে চৌকো করে করে তারপরে জয়েন্ট করে নিতে পারেন বেডশিটটা এটা উল্টো পিঠটা এরকম সুন্দর বেডশিটও করে নিতে পারেন হ্যাঁ টেবিল ক্লথ বেডশিট যাই হোক তো আসুন এবার কি করব সাত নম্বরে দেখুন এভাবে ডাবল চেন নিচ্ছি নিয়ে এটাকে এইভাবে আমরা তো নিই এইভাবে নর্মালি তো এইভাবে না নিয়ে উল্টো দিক থেকে আমি সুতোটাকে এইভাবে নিয়ে আসবো হ্যাঁ এটাকে বেঁকে ডাবল স্টিচ বলতে পারেন তো এইভাবে নিয়ে নিলাম ডাবল স্টিচ নিয়ে এবার দেখুন প্রতিটার মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটার মধ্যেই আমি এটা নিয়ে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখুন ছটার মধ্যেই ডাবল চেন নেব মানে ডাবল শর্ট চেন একটা এই দুটো এই তিনটে চারটে পাঁচ ছয় ছটা হয়ে গেল এই যে এটা প্রথমটা বাদ দিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স ডাবল চেন নিয়ে নিয়েছি এবার লাস্টেরটায় কি করবো এইভাবে ঘুরিয়ে ডাবল চেনটা ব্যাক কীভাবে এই পিছন থেকে ব্যাক সাইড থেকে রাউন্ড ডাবল চেন তারপরে কি করবো বন্ধুরা দেখুন একটা এখানে আপনারা বন্ধুরা একটা চেন নিতেও পারেন না নিলেও হবে একটা চেন নিয়ে মনে করুন নিয়েই নিলেন নিয়ে দেখুন তারপর একটাও সেম এরম পেছন থেকে এইভাবে পেছন থেকে বেঁকি নিয়ে এসে ওয়ান ডাবল চেন অ্যান্ড দেন সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স শর্ট ডাবল চেন একদম গোড়ার থেকে শুরু করব তবে ছটা পাবো একটা দেখুন দুটো তিনটে শর্ট ডাবল চেন করছি চারটে পাঁচটা ছটা সিক্স শর্ট ডাবল চেন অ্যান্ড দেন ওয়ান ব্যাক সাইড ডাবল চেন ওয়ান সিঙ্গেল চেন এগেন ওয়ান ব্যাক সাইড স্টার্টিং ওয়ান ব্যাক সাইড ডাবল চেন অ্যান্ড সিক্স শর্ট ডাবল চেন লাইনটা পুরো আমি এভাবে করে আসবো দেখুন বন্ধুরা কি দারুণ তো হয়ে গেল এই দেখুন পেছন দিকটা তো এটা
এখানে আমি ফার্স্ট পার্টটা শেষ করছি, সেকেন্ড পার্টটা শুরু করব। দেখুন দু লাইন হয়েছে। হ্যাঁ, প্রথমে প্রথম লাইনে চারটে, পাঁচটা, ছটা, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, সাতটার পরে ছটা, সাতটাই নিয়েছি কিন্তু দুপাশে দুটো বেঁকি সোজা, বেঁকি মানে কি বলে ডাবল স্টিচ নিয়ে নিয়েছি, মাঝখানে শর্ট, শর্ট সিক্স সিক্স, মানে ছটা করে শর্ট চেন নিয়েছি। ঠিক আছে, এবার পরেরটায় আপনার পরের চ্যানেলে আসুন। বড় বড্ড লং হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে পার্ট টু সেকেন্ড দ্বিতীয় ভাগে আসুন। নমস্কার, জয় শ্রী রাধে কৃষ্ণ। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা, অল আইকনটা টিপে দিলে, প্রেস করে দিলে আমার সব নোটিফিকেশনগুলো আপনি পরপর আগেই পেয়ে যাবেন। নমস্কার।